সপ্তম শ্রেণীর বইয়ে শিখানো হচ্ছে সমকামিতা, ট্রান্সজেন্ডারদের অধিকার। নতুন করে একটা পলিসি এঁকেছে যেটা হলো তৃতীয় লিঙ্গ, যেটাকে বাংলায় বলা হিজরা। এই হিজরাদেরকে চাকরি দিয়ে, এই হিজরাদের চাকরির মাধ্যমে বা হোস্টেলে জায়গা দেওয়ার মাধ্যমে পুরুষকে মহিলা বানিয়ে, মহিলাকে পুরুষ বানিয়ে, পুরুষের মধ্যে মহিলা, মহিলার মধ্যে পুরুষ ঢুকাবার অপতৎপরতা এবং পাইতারা চলছে। তৃতীয় লিঙ্গ দাবি করে সে অরিজিনাল পুরুষ, কিন্তু মেয়েলি ভাব আছে, তাকে মেয়ের হোস্টেলে যদি দেওয়া হয়, ওই হোস্টেলের মধ্যে যতগুলি মেয়ে থাকবে সমস্ত মেয়ের জীবন হুমকির সম্মুখীন, ইজ্জত আমল, ইজ্জত আবরু হুমকির সম্মুখীন। একজন মহিলা, তার ভিতরে একটু পুরুষালী ভাব আছে, তাকে যদি পুরুষ সাব্যস্ত করে পুরুষদের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আর সে যদি হয় অরিজিনাল মহিলা, তাহলে পুরুষদের ইমান আমল, এই ছাত্রদের ইমান আমলের উপর বিরাট এক খাতরা এসে যাচ্ছে। পশুতে, পাখিতে, জানোয়ারে এগুলি নাই, মানুষ হয়ে এই সমস্ত নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িয়ে পড়ে। যেটা নিকৃষ্ট কাজ লূত আলাইহি সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মতের মধ্যে সংক্রামিত হয়েছিল, যেটা যার সম্পর্কে আল্লাহ পাক বলছে, মা সাবাকা কুম বিহা আহাদুম মিনাল আলামিন, পৃথিবীর কেউ তোমাদের আগে জঘন্য নিকৃষ্ট কাজ করেনি। সপ্তম শ্রেণীর বইয়ে শিখানো হচ্ছে সমকামিতা, ট্রান্সজেন্ডারদের অধিকার। সমকামিতা কি, ইসলামী শরীয়তের হুকুম ও আইন কি? সমকামিতা সবার বুঝার দরকার নেই। যেটা নিকৃষ্ট কাজ লূত আলাইহি সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মতের মধ্যে সংক্রামিত হয়েছিল, যেটা যার সম্পর্কে আল্লাহ পাক বলছে, মা সাবাকা কুম বিহা আহাদুম মিনাল আলামিন, পৃথিবীর কেউ তোমাদের আগে জঘন্য নিকৃষ্ট কাজ করেনি। পশুতে, পাখিতে, জানোয়ারে এগুলি নাই, মানুষ হয়ে এই সমস্ত নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িয়ে পড়ে। আজকে দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে এগুলি চাপিয়ে দেওয়ার জন্য, সিলেবাস ভুক্তি করার জন্য আস্তে আস্তে নেক্সট জেনারেশনকে এই সমস্ত ভয়াল, ভয়ানক জিনিসের দিকে প্রলুব্ধ করা হচ্ছে, উপর থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে। আমি কিছুদিন আগেই শুনেছিলাম বিশ্বস্ত এক সূত্রে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে যে তোমার দেশে এটাতে, এটাকে বৈধতা দাও। প্রধানমন্ত্রী দ্বিমত পোষণ করেছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যার ফলে তারা পশ্চিমা বিশ্ব আমাদেরকে ভালো চোখে দেখছে না। নির্বাচনের সমস্যা হয়েছে, এটা তো একটা বিষয়, তবে তাদের যে দেওয়া শখে ফাঁদে যে পা না দেওয়াটা, তাদের সঙ্গে সুর না মিলানোটাও, এটাও একটা কারণ হতে পারে। দূরেও কাছে, দেশে ও প্রবাসে, দিনী ভাই ও বোনেরা যারা দেখছেন আমাদের এই আলোচনা, এই পরিস্থিতিতে আমাদের ইমান ও আমলকে হেফাজত করার জন্য, বাঁচাবার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক বলছেন, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়াহলিকুম, পরিবারকে বাঁচাও। গোটা রাষ্ট্রকে বাঁচানো আমার পক্ষে সম্ভব নয়, গোটা বিশ্বকে বাঁচানো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি নিজে বাঁচতে পারি, নিজে বাঁচা সম্ভব, নিজে বাঁচার চেষ্টা করতে হবে। পরিবার পরিজনকে এই সমস্ত ভয়ানক পরিস্থিতি থেকে হেফাজত করার জন্য চেষ্টা করতে হবে। ইসলামী শরীয়তে এর ভয়াবহ অবস্থা, ইসলামী শরীয়ত কোনোভাবেই এটাকে অনুমোদন করে নাই, এবং তাদের শাস্তি হলো মৃত্যুর দণ্ড, প্রাণদণ্ড শাস্তি
ইসলাম ঘোষণা করেছে এই জঘন্য অপরাধের কারণে। নতুন করে একটা পলিসি এঁকেছে যেটা হলো তৃতীয় লিঙ্গ, যেটাকে বাংলায় বলা হিজরা। এই হিজরাদেরকে চাকরি দিয়ে, এই হিজরাদের চাকরির মাধ্যমে বা হোস্টেলে জায়গা দেওয়ার মাধ্যমে পুরুষকে মহিলা বানিয়ে, মহিলাকে পুরুষ বানিয়ে, পুরুষের মধ্যে মহিলা, মহিলার মধ্যে পুরুষ ঢুকাবার অপতৎপরতা এবং পাঁইতারা চলছে। এখনো তো পুরুষদের আলাদা আছে, মহিলাদের আলাদা আছে। আপনি যাবেন রেল স্টেশনে, দেখবেন একটা আছে পুরুষ টয়লেট, একটা আছে মহিলা টয়লেট। আমি সিঙ্গাপুরে সম্ভবত সিঙ্গাপুর এয়ারপোর্টে নামার পরে খুব প্রস্রাব, ডায়াবেটিসের রোগী তো, তো দ্রুত গতিতে এক বাথরুমে ঢুকে গেছি। সিঙ্গাপুর কি মালয়েশিয়া, দুইটা দেশের এক দেশে হবে। তো দ্রুত গতিতে বাথরুমে ঢুকে গেছি। এখন ওখানকার এক দায়িত্বশীল ও আমার ডাকছে, ডাকার পরে তারপর আমার বলছে উপরের এটাকে পড়ো তারপরে ঢোকো। তখন আমি দেখলাম লেডিস টয়লেট, তখন ওখান থেকে সরি বলে বেরিয়ে আসলাম। এ সমস্ত দেশেও মহিলাদের জন্য আলাদা টয়লেট আর পুরুষদের জন্য আলাদা টয়লেট আছে। এখন এটাকে একাকার করে দিতে পারলেই, একই টয়লেটে যখন পুরুষ মহিলা আসা যাওয়া করবে তখন অবশ্যই একের সঙ্গে আর একটার সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎ হবে, অপকর্ম করার সুযোগ হবে। তৃতীয় লিঙ্গ দাবি করে সে অরিজিনাল পুরুষ কিন্তু মেয়েলি ভাব আছে, তাকে মেয়ের হোস্টেলে যদি দেওয়া হয় ওই হোস্টেলের মধ্যে যতগুলি মেয়ে থাকবে সমস্ত মেয়ের জীবন হুমকির সম্মুখীন, ইজ্জত আমল, ইজ্জত আবরু হুমকির সম্মুখীন। অনুরূপভাবে একজন মহিলা, তার ভিতরে একটু পুরুষালী ভাব আছে, তাকে যদি পুরুষ সাব্যস্ত করে, তাকে যদি ওইভাবে মহিলাদের পুরুষদের মধ্যে ছেড়ে দেওয়া হয় আর সে যদি হয় অরিজিনাল মহিলা, তাহলে পুরুষদের ইমান আমল, এই ছাত্রদের ইমান আমলের উপর বিরাট এক খাতরা এসে যাচ্ছে, যেটা কোনোভাবেই মুসলিম নাগরিক হিসাবে, মুসলিম দেশ হিসাবে আমরা সেটা গ্রহণ করতে পারি না।